শয়তানও কিন্তু সিংহাসনে বসে, দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে, ডেকে বলে আজকে কি করাইছো তোমরা। একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে, আমি মদ খাইয়েছি মানুষকে, আমি মানুষকে পরকীয়ে লিপ্ত করেছি, আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি, এরকম করে শয়তানটা বলতে থাকে। তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো না। ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি। কি কাজ করেছো? যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। কি করেছে? এটা এখন বেশি হচ্ছে না? বেশি হচ্ছে না? আপনারা খবর রাখেন না মনে হয়, পড়াশোনা করে দেখেন, প্রতি 3-4 মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে, প্রতি 3-4 মিনিটের মধ্যে। তো এবার শয়তান তাকে ডাকে, এদিকে আসো, তুমি একটা কাজের কাজ করেছো। তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি, অ্যাওয়ার্ড যেটা বলি, এটা তার গলায় সে পরিয়ে দেয়, দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো। তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি, পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। খুব সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে, আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য দান করুন, কারণ পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে। আরেকটা বিষয় বলে দেই, স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবেন ইনশাআল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস। কি দরকার? বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না। প্রয়োজন একে অপরের সম্মানবোধ, একজন একজনের সম্মানটা যেন বোঝে, এবং আনুগত্যের প্রয়োজন আছে। স্ত্রীটা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না, সংসার ভেঙে যায়। বিশ্বাস, আনুগত্য, ভক্তি, সম্মান, শ্রদ্ধা, এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাআল্লাহ জান্নাতি পরিবার। আর কিছু বলো দাবার বলে দিতে পারো যে পরিবারকে আবার জান্নাতের সাথে তুলনা করে ফেললো? এটা কি পরিবারকে জান্নাতের সাথে তুলনা করে দিলাম? জান্নাতি পরিবার মানে কি? পরিবারের মধ্যে আপনি সুখে আছেন, কিছু মানুষ কথার রূপকথাও ধরতে পারে না। এমনও কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে, কথা সেন্টেন্সের রূপকথাও ধরার মতো জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দেন নাই। ইউসুফ আলাইহিস সালামকে ডাকছেন, ইউসুফ আলাইহিস সালাম সামনে আসলেন। এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে ডেকে বলছেন, তোমাদের হাতে একটা করে চাকু, একটা করে ফল আছে, ইউসুফ আসো, বাইরে আসো। ইউসুফ বের হলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে এই মহিলাটা কি করেছিল? ওই ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে মা হাযা ইল্লা বাশারা, এটা তো মানুষ না, ইনি তো মনে হচ্ছে মালাকুন কারীম, একজন সম্মানিত ফেরেশতা। কি বলছেন মেয়েরা? এ তো মানুষ না, এ তো মনে হচ্ছে ফেরেশতা, এত সুদর্শন, এত সুন্দর মানুষ হয়। তো এখন এই মহিলাগুলো কি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতার সাথে তুলনা করলো? বুঝতে পারেন না কথা। এই মহিলাটা কি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতা বানাই দিল না, একটা উপমা দিয়েছে? আশ্চর্য একটা বিষয়। আপনি যদি মদিনায় যান, পরিবেশ দেখে বলেন মাশাআল্লাহ একটা জান্নাতি পরিবেশ আছে, মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন? মানে এরা বামপক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত, এই এই তত্ত্বে বিশ্বাস করে, মানে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অঙ্ক করছেন না, 2+2=4। কি বলবো, কাশ্মীর একটা জায়গা আছে না, কাশ্মীর একটা রিনাউন্ড প্রবাদ হচ্ছে, কাশ্মীরকে এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। শুনেন নাই, কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ, তার মানে কি কাশ্মীর আর জান্নাত সমান সমান, কাশ্মীর সমান সমান জান্নাত? এখন আপনি ইন্তেকাল করলে, আমরা ইন্তেকাল করলে কবর হবে হয় জান্নাতের টুকরা, না হলে জাহান্নাম, সরি জান্নাতের বাগান, না হলে জাহান্নামের গর্ত। এটা আছে না হাদিসে? কবর হবে হয় জান্নাতের বাগান, না হলে কি জাহান্নামের গর্ত। এখন একজন জান্নাতি মানুষ মনে করেন, একজন জান্নাতি মানুষ আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাতি, যেমন এক্সাম্পল দিচ্ছি, নাম হচ্ছে মুয়াজ বিন জাবাল, নাম জানেন, সাহাবী নাম শুনেছে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, ইনশাআল্লাহ জান্নাতি না জাহান্নামি? ইনশাআল্লাহ জান্নাতি। এখন মাওলানা তারেক জামিল সাহেব, তিনি তার হাফিজাউল্লাহ, তার কবর জিয়ারত করতে গিয়েছেন এই কয়দিন আগের ঘটনা। সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবরের সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম, মেশকাম্বরের ঘ্রাণ পেতে শুরু করলাম। মাওলানা তারেক জামিল হুজুরের ভিডিও ক্লিপ আছে, দেখেন ইউটিউবে, তিনি বলছেন। এখন এই যে সাহাবি মুয়াজ বিন জাবাল একজন জান্নাতি সাহাবি,
তার মাকবারা থেকে যে মিশকাম্বরের ঘ্রাণ আসলে এটা কি জাহান্নাম থেকে আসবে? এখন কেউ যদি বলে যে মাশাআল্লাহ এই ঘ্রাণ শুনে তো মনে হচ্ছে যে এটা জান্নাতি ঘ্রাণ, তার মানে কি সেই কবরটাকে জান্নাতের সাথে তুলনা করলো? মানে কবরটা সমান সমান জান্নাত? এই যে দুই যোগ দুই চার মিলানোর চেষ্টা করে, মানে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল কত নিচু হয়ে গেলে একটা রূপকথাও মানুষ বুঝতে চেষ্টা করে না। আর এই সিলি একটা ইস্যুকে নিয়ে সারা অনলাইন গরম করে রাখে ভাবখানা এমন যে ইসলামিক খেলাফত কায়েম হয়ে গেছে আর কোনো ইস্যুই বাকি নাই, এই একটা ইস্যুই বাকি আছে এটা শেষ হলেই খতম খালাস। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে পড়াশোনা করেন এবং দূরদর্শিতা অর্জন করেন, উম্মা এখন কোন জায়গায় আছে, আমাদের ল্যাকিংসগুলো কোন কোন জায়গায় এবং কোন কোন জায়গায় আমাদের বেশি কাজ করতে হবে সেগুলোকে বেশি গুরুত্ব দেন। আর দিন শেখার জন্য অনলাইন একমাত্র প্ল্যাটফর্ম নয়, এখানে পড়ে থাকবেন না, এখানে ফেতনা বেশি, এখানে জ্ঞানের চাইতে ফেতনা কিন্তু বেশি, এখানে জ্ঞান যতটুকু পাবেন তার চেয়ে ফেতনা ফাসাদ বেশি। এর চেয়ে আমি রিকোয়েস্ট করি আপনারা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে আলেম ওলামাদের সংস্পর্শে থাকবেন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবেন, যারা হকপন্থী ওলামায়ে কেরাম তাদের সাথে সম্পৃক্ততা রেখে দিনচর্চা করবেন। অনলাইন ইউটিউব খালি লেকচার শোনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সব কিছু লেকচারে কিন্তু পাওয়া যাবে না, এগুলো বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আপনারা।